আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফ ইসলাম। সবাইকে শুভেচ্ছা এবং সুস্বাগতম এএনডেকার সেন্টার ব্লগে। বন্ধুরা, আজকের ব্লগে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি নিশান ব্র্যান্ডের নিশান নাবারা ক্যারি বয়। আমার এই গাড়িটির মডেল হলো 2010, রেজিস্ট্রেশন হয়েছে 2011-তে। অর্থাৎ এই গাড়িটি কিন্তু বাংলাদেশে ব্র্যান্ড ইম্পোর্ট করা হয়েছে এবং জিরো মাইলেজে কিন্তু চলছে। সম্পূর্ণ 2500 সিসির ডিজেল চালিত ক্যারি বয় যারা খুঁজছেন, অবশ্যই কিন্তু আমার এই গাড়িটি দেখতে পারেন। আমার এই গাড়ি দেখতে হলে আসতে হবে বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নম্বর 2/3, প্লট নম্বর 7, এএনডে কার সেন্টার থেকে আপনি এই গাড়িটি আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেন নয়, গাড়ি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও কিন্তু আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন প্রতিদিন। আর হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা ভিডিওর কোনো অংশে কিন্তু এই গাড়িটির দামের বিষয়ে আলোচনা করা হবে। তাহলে আর দেরি না করে চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন নিশান ব্র্যান্ডের নিশান নাবারা ক্যারি বয়। আপনারা যারা নিশান ব্র্যান্ডের ক্যারি বয় গাড়ি খুঁজছেন, অবশ্যই কিন্তু আমার এই গাড়ি দেখতে পারেন। আমার এই গাড়িটি কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আপনারা যারা বিভিন্ন প্রজেক্ট কিংবা কোম্পানিতে ক্যারি বয় গাড়ি খুঁজছেন দেওয়ার জন্য, অবশ্যই কিন্তু আমার এই গাড়ি দেখতে পারেন। আমি এই গাড়িটির সামনের দিকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনের শেপটে যে হেডলাইটটি রয়েছে, সম্পূর্ণ এইচআরই হেডলাইটিং সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন। নিচে দিকে একটি ফগ লাইটও রয়েছে। সামনের গ্রিলটি কিন্তু খুবই সুন্দর, অসাধারণ হার্ড জিপ। আপনাদেরকে যদি আমি একটু চাকার কন্ডিশনটি দেখাই, চাকা কিন্তু নতুনের মতোই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চাকার বিটগুলো কিন্তু নতুনের মতো রয়েছে এবং নিশান ব্র্যান্ডের অরিজিনাল আলো রিং রয়েছে। আপনারা যারা হার্ড জিপ কন্ডিশনের ক্যারি বাইক খুঁজছেন, অবশ্যই আমার এই গাড়ি দেখতে পারেন। সো ভিউয়ার্স, এখন আসুন এই গাড়িটির পিছনের শেপটি দেখাই। সো ভিউয়ার্স, আমি এই গাড়িটির পিছনের দিকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পিছনের শেপটি কিন্তু খুবই সুন্দর, অসাধারণ গ্রে কালারের গাড়ি। এবং নিশান যে নাবারা লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নাবারা লেখা রয়েছে এবং আমাদের শোরুমের লোগো কিন্তু এখানে রয়েছে, স্টিকার রয়েছে। এখানে দুটি পার্ট রয়েছে, এই পার্টটি কিন্তু খোলা যায়, আমি খুলে দিচ্ছি একটি পার্ট, আর এই পার্টটি কিন্তু খোলা যাবে এখানে প্রেস করে, এইভাবে কিন্তু খুলে যাবে। দুটি অপশন রয়েছে এবং ক্যারি বয়ের অপশনটা আপনারা একটু ভালোভাবে ফলো করবেন। ভিতরের দিকে কিন্তু অনেক ফ্রেশ রয়েছে। আমরা এখন এই গাড়িটি ওয়াশ করিনি, যখন ওয়াশ পলিশ ভালোভাবে করব। আমি বেসিক্যালি কিন্তু একটি গাড়ি যখন আমাদের কালেকশনে চলে আসে, আমি ওই অবস্থায় কিন্তু আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে একটি গাড়ি আমাদের কালেকশনে যখন আসে ফার্স্ট অফ অল কী অবস্থায় থাকে। সো ভিউয়ার্স, এই গাড়ি যখন আমরা ভালোভাবে রিফাইন করবো, এই গাড়ির আউটলুকিং ভিতরের ইন্টেরিয়র দেখতে কিন্তু অনেক সুন্দর হবে। সো ভিউয়ার্স, আমি ব্যাক গাড়ি লাগাই দিলাম এবং উপরের দিকে কিন্তু একটি স্পলারও কিন্তু রয়েছে এবং রিলিং তো রয়েছেই। সো ভিউয়ার্স, এখন আসুন এই গাড়িটির সামনে থেকে ইন্টেরিয়র অপশনটি দেখাই। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গাড়িটির সামনে যে ইন্টেরিয়র অপশন রয়েছে সেদিকে রয়েছে, সম্পূর্ণ ভেজ ইন্টেরিয়র আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ভেজ ইন্টেরিয়র। এবং এই গাড়িটি একটি কি স্টারের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, অটো ট্রান্সমিশন আপনারা একটু ভালোভাবে ফলো করবেন, অটো ট্রান্সমিশন এবং ফোর হুইল ড্রাইভ রয়েছে এখানে, একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এটি কিন্তু অনেকটা প্রাডো নিউ শেপের গাড়ির মতো ফোর হুইল ড্রাইভ দেওয়া হয়েছে। অনেক সময় কিন্তু গিয়ারের মতন কিন্তু এই পাশে কিন্তু ফোর হুইল ড্রাইভের অপশনটি থাকে, কিন্তু এটি অটোমেটিক দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। টিভি নেভিগেশন রয়েছে এই গাড়িতে, সম্পূর্ণ ইন্টেরিয়রটি কিন্তু ফ্রেশ, একটু ভালোভাবে ফলো করলে বুঝতে পারবেন সম্পূর্ণ ইন্টেরিয়রটি কিন্তু ফ্রেশ রয়েছে। এবং এই গাড়ির পিছনে যে লেগ স্পেসটি রয়েছে সেটিও আপনাদেরকে দেখাবো। সো ভিউয়ার্স, এখন আসুন আপনাদেরকে পিছনের লেগ স্পেসটি দেখাই। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গাড়ির পিছনে যে লেগ স্পেস রয়েছে সেদিকে কিন্তু রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ লেগ স্পেস রয়েছে, একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেক লেগ স্পেস রয়েছে। এবং সম্পূর্ণ সিলিংটি কিন্তু ফ্রেশ ভেজ ইন্টেরিয়র আপনারা দেখতেই পাচ্ছেন। সো ভিউয়ার্স, এখন আসুন ইঞ্জিন কন্ডিশন দেখাই। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গাড়ির সামনে যে ইঞ্জিনটি রয়েছে ইঞ্জিনের দিকে রয়েছে। এই গাড়িতে নিশান ব্র্যান্ডের ডিআই অর্থাৎ ডিজেল 2500 সিসির উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ইঞ্জিন কিন্তু ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ইঞ্জিনটি কিন্তু একেবারেই ফ্রেশ রয়েছে এবং কোনো প্রকার অ্যাক্সিডেন্টটি নেই। আমরা সবসময় কিন্তু এই বিটগুলো চেক করে একটি গাড়ি বুঝতে পারি যে কোনো প্রকার অ্যাক্সিডেন্টটি আছে কিনা, এবং চেসিসগুলো ভালোভাবে চেক করে কিন্তু আমরা একটি গাড়ি আমাদের কালেকশনে নিয়ে আসি। এখানে এবিএস সিস্টেমের অপশনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, এখন আসুন পুরো গাড়িটি দেখানোর পর এই গাড়িটির দামের বিষয়ে আলোচনা করব। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন নিশান ব্র্যান্ডের নিশান নাবারা ক্যারি বয় হার্ড জিপ। যারা নিশান ব্র্যান্ডের হার্ড জিপ কন্ডিশনের একটি ক্যারি বয় গাড়ি খুঁজছেন, অবশ্যই আমার এই গাড়ি দেখতে পারেন। সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটি
ক্যারি বয় রয়েছে আমাদের কালেকশনে। আপনারা যারা নাবারা ক্যারি বয় গাড়ি পছন্দ করেন অবশ্যই কিন্তু আমার এই গাড়ি দেখতে পারেন। আমার এই গাড়ি দেখতে হলে আসতে হবে আমাদের শোরুমে এ এন ডে কার সেন্টার বনানী চেয়ারম্যান বাড়ি রোড নম্বর 2/3 প্লট নম্বর 7 এ এন ডে কার সেন্টার। সো ভিউয়ার্স, এখন আসুন এই গাড়িটির দামের বিষয়ে আলোচনা করি। সম্মানিত ভিউয়ার্স, আমার এই গাড়িটি আমি ভিতরে বাহিরে সম্পূর্ণভাবে দেখালাম। এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন এবং এই গাড়িটি কী অবস্থায় রয়েছে, কী কী অপশন রয়েছে আমি কিন্তু সম্পূর্ণভাবে দেখিয়েছি। এখন আসুন এই গাড়িটির দামের বিষয়ে আলোচনা করি। আমরা আমাদের শোরুমের আস্কিন মূল্য এই গাড়িটির রেখেছি 24,50,000 টাকা। 24,50,000 টাকা হলো আমাদের শোরুমের আস্কিন মূল্য। আপনি যখন আমাদের শোরুমে আসবেন, আমার এই গাড়িটি ভালোভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে কিংবা যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করার পর কিন্তু আপনি এই গাড়িটি ক্রয় করে নিতে পারবেন। আমাদের শোরুমের অবস্থান বনানী চেয়ারম্যান বাড়ি রোড নম্বর 2/3 প্লট নম্বর 7 এ এন ডে কার সেন্টার থেকে আপনি এই গাড়িটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফ ইসলাম আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো গাড়ি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ এন ডে কার সেন্টারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।